Just kidding. And yes, I'm working the Shun Show Porshi Nights brought to you by Braver More Drinks and only on Jago FM 94.4. আর আমার সাথে কিন্তু থাকতে হবে তোমাদেরকে একদম রাত 12টা পর্যন্ত, কারণ এই রাত 12টা পর্যন্তই আমি আছি, তারপরে কিন্তু আমি চলে যাব। চলে যাব আমি। ওকে, আমার এখন জ্বর আসছে, বুঝছো? সো এখন তোমরা জাস্ট আমাকে বেশি বেশি করে এসএমএসটা করো, যেন আমার তোমাদের এসএমএস এর দিকে আমার কনসেন্ট্রেশনটা থাকে এবং আমার জ্বরটা যেন চলে যায়। তোমাদের এসএমএস গুলি পড়ে যেন আমার জ্বর চলে যায়। ওকে, সো আমাকে এরকম করে এসএমএস করতে হবে, একদম যেন মনে থাকে। প্রত্যেককে বলছি যারা যারা এখন এসএমএস করেনি, সো দেখো তোমাদের যখন মন খারাপ থাকে তখন আমি তোমাদের কত হেল্প করি। সো আমার এখন জ্বর আসছে, সো তোমাদের এখন যেটা করতে হবে সেটা হলো আমাকে এসএমএস করতে হবে তোমাদের বেশি বেশি করে, যেন তোমাদের কিউট কিউট এসএমএস পড়ে আমার জ্বরগুলো একদমই জাস্ট দৌড় দেয়। আর আমাকে এসএমএস করার জন্য যে নিয়মটি আছে সেটা হলো তোমাদের মোবাইলের মেসেজ অপশনে গিয়ে সেখানে টাইপ করবে যে FM, তারপর একটি স্পেস দিয়ে তোমার নাম, তারপর একটি স্পেস দিয়ে তোমার যা যা কথা আছে লিখে পাঠিয়ে দাও 6969 এই নম্বরে। আবার বলে দিচ্ছি 6969 এই নম্বরে। সো এই 6969 নম্বরেই কিন্তু পাঠাতে হবে, অন্য কোনো নম্বরে যদি তোমরা পাঠাও কোনো সমস্যা নেই, পাঠাতে পারো, কিন্তু তোমাদের মোবাইলের টাকাটা একদম খরচ হবে। এবং অ্যাজ এ ফ্রেন্ড আমি একদমই চাই না তোমাদের অযথা কোনো টাকাটা মোবাইল থেকে জাস্ট পালাক। এনিওয়েজ, আর এখন আমাকে কারা কারা লিখেছে আমি একটু দেখে নিচ্ছি। আমাকে আমাকে লিখেছে বাপ্পি অ্যান্ড আরিয়ান, লিখেছে হাই আমাদের সুইট আপু, হাই আমাদের আমার কিউট ভাইয়ারা, কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি আমার ছেলে ও মেয়ের নাম রাখছি, মেয়ের নাম ঋত্বিকা আর ছেলের নাম অম্বর। হাউ সুইট, মাশাল্লাহ। দুইটা মানে মাটি ভালো, আচ্ছা দুটো মানে ডেফিনেটলি অনেক ভালো। আর তোমার এখন আমি কিন্তু তোমাদের জন্য খালি আমি শুভেচ্ছা জানাবো না, আমি এবার আমি কিন্তু তোমাদের সাথে সাথে চাই যে তোমরা দুজনই মৃত্তিকা এবং আম্বারি হয়ে আমাকে এসএমএস করবে। ওকে, সো মনে যেন থাকে বাপ্পি এবং আরিয়ান। অ্যান্ড তোমাদের চারজনকে এবং তার সাথে আমার সুইট সুইট দুজন যে কিউট কিউট ভাবি আছে, সো এই দুজনকেও অনেক 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 শুভেচ্ছা এবং তোমরা কিন্তু খুব ভালো থাকো। ওকে, আর আমাকে মাসুদ লিখেছে, পড়শি আমি তোমাকে শুনছি, খুব ভালো লাগছে, থ্যাংক ইউ। আর আমার আগের এসএমএসটা পড়ার জন্য অনেক অনেক থ্যাংকস, মাই প্লেজার। তুমি আমার ছোট হবে তাই তুমি বললাম কিছু মনে করো না, কখনো মনে করবো না। আর একটা কথা, সেটা হলো ফ্রেন্ডসরা কিন্তু তুমি করেই বলে, হ্যাঁ তুমি তুই, এটা কিন্তু এভাবেই কিন্তু এই দুটো ওয়ার্ডই কিন্তু বেশি ইউজ হয়। সো তুমি আমাকে একদমই তুমি করে বলতে পারো, কোনো সমস্যা না, আমরা এখানে সবাই তুমি তুমি করে বলবো। ওকে, আর এখানে আমাকে শ্যামন্তী লিখেছে, এ আপি, আচ্ছা এই অ্যাপি এত টেক্সট দে পড়ো না তো, আচ্ছা তোমার কথা শুনলে মনটা ভালো হয়ে যায়, হাউ সুইট শ্যামন্তী। এই যে আমি তোমার এসএমএসটা পড়ে দিলাম, আমার এত সুইট একটা শ্যামন্তী, ওর এসএমএস আমি না পড়ে থাকতে পারি এটা কোনো কথা নাকি? ওকে, আমাকে লিখেছে কি আসল রাসেল আসল, আই ডোন্ট নো, কেমন আছো তুমি আপু? আলহামদুলিল্লাহ ভালো আছি। ওর এসএমএস করার স্টাইলটা খুব মজার ছিল। আচ্ছা, আমি তোমাদেরকে এসএমএস করার নিয়মটা আমি তোমাদেরকে আবার ক্লিয়ার কাট বলে দিচ্ছি, তোমাদের জন্য সবার জন্য বেটার হবে। সেটা হলো তোমাদের মোবাইলের মেসেজ অপশনে যাবে, সেখানে গিয়ে জাস্ট তোমার নামটা লিখবে, আগে পিছে নেম কিছু লেখা লাগবে না, জাস্ট তোমার নামটা ডিরেক্ট লিখবে, তারপর একটা স্পেস দিবে, তারপর হলো তোমার লোকেশনটা লিখবে, তারপর একটা স্পেস দিয়ে তোমার যা যা কথা আছে লিখে পাঠিয়ে দাও 6969 এই নম্বরে। সো আর কারা কারা আমাকে লিখেছে সেটা আমি দেখছি, বাট তার আগে আবারও বলে দিচ্ছি, তোমরা কিন্তু শুনছো পড়শি নাচ প্রচুর ব্রেভার মাউন্টেন্স, এবং এই ব্রেভারটা যে দেখছো এই ব্রেভারটা হলো খুবই 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 ভালো একটা জিনিস, যেটাতে যেটার জন্য তোমরা খুব ফ্লুয়েন্টলি কথা বলতে পারবে আমার মতো। আর হলো ব্রেভার হলো একদমই নন অ্যালকোহলিক এবং হেলথফুল একটা ড্রিঙ্ক, সো ব্রেভারের চুমুক দিয়ে আমাকে শুনতে থাকবো। আর আমাকে কারা কারা লিখেছে, আমাকে টিপু সুলতান লিখেছে, ভেরি নাইস নেম, ব্রেভার পেজ থেকে টিপু সুলতান আমাকে লিখেছে, আপু কেমন আছো, থ্যাংক ইউ, ভালো আছি আলহামদুলিল্লাহ। মিলন খান আমাকে লিখেছে, থ্যাংক ইউ। আর হলো আশিক দাস আমাকে লিখেছে, আপনি এত আস্তে আস্তে কথা বলেন কেন, কিছুই শুনি না ভাই, আপনি কালকে একটা কাজ করবেন, হ্যাঁ আপনি কালকে কিন্তু ইমিডিয়েটলি আপনি কানে ডক্টরের কাছে যাবেন, হ্যাঁ আমি কথা বলে ফাটাই ফেলছি সবার কান, মানে ঝালাপাড়া হয়ে যাচ্ছে, আপনি শুনেন না, এটা কোনো কথা নাকি? এনিওয়েজ, ওকে, লোনলিনেস বয় বাঁধন লিখেছে, কেমন আছো, আলহামদুলিল্লাহ ভালো আছি। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ গাইজ, তোমরা অনেক অনেক কমেন্ট করছো অ্যান্ড
থ্যাংকস ফর দ্যাট। অ্যান্ড কারা কারা আমার সাথে আছে আমি একটু দেখে নিচ্ছি, জাগোর পেজ থেকে আমি একটু পড়ে নিচ্ছি। আমাকে লিখেছে এমডি শাওন, লিখেছে হে আপু হ্যালো। আমাকে জয় লিখেছে, জয়সন লিখেছে হাই আই লাভ ইউ, থ্যাংক ইউ সো মাচ, আই লাভ ইউ টু ব্রো। আর ইয়াস, তোমরা আমাকে জাস্ট কমেন্ট করতে থাকো। আর একজন কলার আছে, আমি একটু রিসিভ করে নিচ্ছি। হ্যালো, কে আছো আমার সাথে? ওয়ালাইকুম আসসালাম, কে বলছো? ভাই হারিয়ে গেলেন? হারিয়ে যাওয়া খুবই ভালো, হারিয়ে যাওয়া স্বাস্থ্যের জন্য ভালো, হারিয়ে যাও, হারিয়ে যাওয়া তো। অ্যান্ড হারিয়ে যেতে যেতে আমাকে আরেকজনও কল করেছেন। অ্যান্ড কে? হ্যালো, ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন? জি জাগো এফএম 94.4। এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই। আপনি কনফার্ম এবার আমি আপনার সাথে কথা বলতে পারি? আচ্ছা, থ্যাংক ইউ, কলটা উনি দিয়ে আমি কথা বলবো, ওয়াও নাইস। আচ্ছা এবার বলেন ভাইয়া, কোনো রিকোয়েস্ট আছে, কোনো গানের রিকোয়েস্ট অথবা কোনো কিছু বলার আছে? না কিছু বলেন ভাই, ধীরে ধীরে জিন্দগি মে আনা, পরে গানটা প্লে করে দেওয়া ট্রাই করবো। আর আমাকে কাব্য মানিক লিখেছে, আপু তুমি অনেক বড় হয়ে গেছে, মানে আমাকে বলেছে আমি অনেক বড় হয়ে গেছি। অ্যান্ড আমাকে লিখেছে জান্নাত রহমান, you look beautiful and so you are, oh my goodness, trust me jannat, amar hamba ta pashe boshe, ha amar hamba ta pashe boshe just amake bolchilo je she ekhon ghash khete jabe, ha so ekhon tomar kotha ami just dekhe ami oke bollam je dekho eto cute ekta meye amake sms koreche, amake comment koreche, so tumi এই কমেন্টটা আমাকে পড়তে দাও এবং তুমি জাস্ট এখান থেকে যদি চলে যাও তাহলে আমি এখানে স্ক্রল করতে পারবো না একদমই। সো এখানে বসে থাকো এবং আমার সাথে সাথে তুমি এই জান্নাতের এসএমএসটা পড়তে সাহায্য করো। সো থ্যাংক ইউ হাম্বা, তুমি অনেক ভালো বুঝছো, আমাকে থ্যাংকস দেওয়া উচিত তোমার। জহিরুল ইসলাম আমাকে লিখেছে, জহিরুল ইসলাম নাফা খাইয়া নিও আপু, তাইলে জ্বর কয়ে, আচ্ছা কইম্মা যাইবো, থ্যাংক ইউ, তোমাকে খুঁজছিলাম আসলে, তোমার মতো ডক্টরই আমার প্রয়োজন ছিল, থ্যাংক ইউ। আর রাজকুমারের ছেলেকে আমাকে লিখেছে আলি বাবলে, আপনি আচ্ছা আপনি তোমাকে, আচ্ছা আপনি তোমাকে অনেক কিউট লাগছে, থ্যাংক ইউ সো মাচ ছিলিক, অ্যান্ড অলওয়েজই কিউট লাগে, আর তোমাকে তো আরও বেশি কিউট লাগে অলওয়েজ, থ্যাংক ইউ। আর এখন তোমাদেরকে যেটা বলবো সেটা হলো আমাকে এস এম এস করতে থাকো, তাড়াতাড়ি করে এস এম এস করতে থাকো, কারণ আমি আছি কিন্তু একদমই রাত 12টা পর্যন্ত। আর এর জন্য তোমরা এস এম এস করার জন্য যে নিয়মটা আছে সেটা হলো তোমাদের মোবাইলের মেসেজ অপশনে গিয়ে সেখানে টাইপ করবে যে এফ এম, তারপর একটি স্পেস দিয়ে তোমার নাম, তারপর একটি স্পেস দিয়ে তোমার যা যা কথা আছে লিখে পাঠিয়ে দাও 2323 এই নম্বরে, না একদমই না 2323 না, 6969 এই নম্বরে। জাস্ট কিডিং, জাস্ট কিডিং, জাস্ট কিডিং, মাঝে মাঝে একটু মজা করতে হয়, বুঝো না কেন পাগলা। কে আছে আমার সাথে? হ্যালো, হৃদয় ভাই, আপনি একটু আগে কল করেছিলেন, আপনার গানটা এত সুন্দর করে শুনছিলাম, তারপর আপনি কই হারিয়ে গেলেন বলেন? আচ্ছা ফোন কেটে গেছে, কোনো ব্যাপার না, এবার বলেন কোনো গানের রিকোয়েস্ট আছে? আচ্ছা ভেরি গুড, বলে ফেলেন। ও আচ্ছা, এটা ভালো ছিল, মানে গানের টাইটেল ভুলে গেছে, ডায়লগ মনে আছে ওনার।
আর ইয়াস থ্যাংক ইউ, আমি বুঝতে পেরেছি আপনি জয় হবি হবি এই গানটার কথা বলছেন, রাইট? ডোন্ট ওয়ারি, আমি গানটা প্লে করে দেওয়ার চেষ্টা করবো। অ্যান্ড ইয়াস, আমাকে মাঝে মাঝে না এমন সব হাম্বারা এমন সব কমপ্লিমেন্ট দেয়, এটা আমি বুঝতে পারি না কমপ্লেন নাকি কমপ্লিমেন্ট। এনি ওয়েজ হাম্বা, বুঝছো, ভালো হয়ে যাও, ভালো হয়ে যাও, ভালো হতে টাকা পয়সা লাগে না। অ্যান্ড নয়ন আমাকে কি, আমি নয়ন তারা আমার এলু, শুনছি তোমাকে আমাদের ফার্স্ট এসএমএস। আচ্ছা নয়ন তারা আর এলু আই থিঙ্ক, আচ্ছা ফার্স্ট এসএমএস তোমার কাছে, হাউ সুইট, থ্যাংক ইউ গাইস, থ্যাংক ইউ সো মাচ, আর আমার সাথে থাকো, ওকে, অ্যান্ড থ্যাংকস ফর দ্য এসএমএস। অ্যান্ড তুহিন আমাকে লিখেছে, আপি তুমি বলো সব, তুমি বলো সব মেয়ে কি ভালো লাগাটা, আচ্ছা কি বলো, মেয়েকে ভালো লাগাটা কি অপরাধ, এরকম কিছু একটা লিখতে চেয়েছো আই থিঙ্ক। একদমই না, কে বলেছে সেটা অপরাধ, ভালো লাগতেই পারে মানুষের, মানুষেরই তো ভালো লাগবে, গরু ছাগলের ভালো লাগবে কখনো, যেমন আমরা, যেমন আমার পাশে হাম্বা, ওর কাছ থেকে জীবন আমি এক্সপেক্ট করবো না যে সে কাউকে পছন্দ করবে, কারণ সে একটা গরু, গরুদের জীবনে ভালো লাগা টালো লাগা কাজ করে না। এনিওয়েজ, তুমি যেহেতু মানুষ সো তোমার ভালো লাগতেই পারে। অ্যান্ড অন্তর আমাকে লিখেছে, আপু আমি ক্লাস নাইনে পড়ে, ওরে বাপরে বাবা, আমাদের মানে মানে সেই সেই রকমের বড় একজন বিগ বয় আমাকে এসএমএস করেছেন। অ্যান্ড আমি স্নেহা নামে একজনকে ভালোবাসি, ভালো, আরে ট্রাস্ট মি, আমি যখন ক্লাস নাইনে ছিলাম তখন আমি কি করতাম, দুই বেনি করে তেল দিয়ে মাথায়, দুই বেনি করে স্কুলে মাথা নিচে করে যেতাম, মাথা নিচে করে আসতাম। এনিওয়েজ ভেরি গুড অ্যান্ড বেস্ট অফ লাক। অ্যান্ড কে আছে আমার সাথে কলার, হ্যালো ওমা, কি হলো, কাঁদে কেন, অদ্ভুত, হ্যাঁ শুনছি ভাইয়া বলেন, দেখছেন আমরাও কাঁদতে পারি, অনেক ভালো। এবার বলেন আপনি নামটা বলেন, ইউসুফ ভাই, ভেরি গুড ইউসুফ, ইউসুফ ইউসুফ, আমি আমি না আমি না না আমি একজন ইউসুফকে চিনি যিনি নাকি আমাকে এসএমএস করেন, আপনি কি সেই ইউসুফ? আরে জাস, তাহলে ভাই আপনাকে আবার চিনবো না, আবার ঠিক আছে বলেন কি অবস্থা, আপনি কান্নাকাটি করছিলেন কেন বলেন, মনে সুখে ভাই একটু কাঁদেন না, আপনার কান্না খুব সুইট লাগছিল, কাঁদতে বলছি, হাসতে না, না না একটু কাঁদতে হবে, এত এত সুখ কিসের, হ্যাঁ এত সুখ মানে মনে সুখে কায়দায় দিলেন, ব্যাপারটা কি, আচ্ছা কোন গানটা বলেন তো, আজকে আমি প্লে করবো যদি এখানে থাকে, আচ্ছা আমি শোনাবো, আচ্ছা ঠিক আছে আমি শুনাই দেবো, কোন গান বলেন, আচ্ছা ঠিক আছে আমি শুনিয়ে দিচ্ছি, ঠিক আছে যদি আমি গানটা তেমন একটা পারি না, বাট আপনি যেহেতু রিকোয়েস্ট করেছেন সো দ্যাট আমি জাস্ট ট্রাই করছি গানটি গাওয়ার জন্য, আমি ঠিক জানি না কেমন লাগবে, যদি লিরিক ভুল হয়, যদি কথা ভুল হয় একদম আমি কিছু বলতে পারবো না, ওকে। তোমার মাঝারে রাখবো ছেড়ে দেব না, তোমার মাঝারে রাখবো ছেড়ে দেব না, লা 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 লা, তোমার মাঝারে রাখবো ছেড়ে দেব না, তোমার মাঝারে রাখবো ছেড়ে দেব না। থ্যাংক ইউ সো মাচ, আমি আসলে গানটা একদমই পারি না, ট্রাস্ট মি আমি একদমই পারি না গানটা, সো এবার আমাকে একটু কথা বলতে দাও, থ্যাংক ইউ, হ্যাঁ আমি যেহেতু গানটা একদমই পারি না, আমি জাস্ট যেহেতু রিকোয়েস্ট করেছো তোমরা সো দ্যাট আমি গানটা গাওয়ার চেষ্টা করলাম, হোপফুলি তোমাদের কাছে এতটুকু অথবা এতটুকু অথবা এতটুকু হলেও ভালো লাগবে হয়তো বা,
আর আজকে আজকে গানটা মানে গান গাওয়াটার থেকে আমি একটু মাফ চাচ্ছি, কারণ আজকে একদমই আমি তোমাদেরকে প্রথম থেকে বলছি আজকে আমার প্রচণ্ড জ্বর, সো আজকে আমাকে গান গাইতে একটু মাফ করো প্লিজ। এনিওয়েজ আমি কিন্তু জ্বর থাকুক, আমি তোমাদেরকে আগেই বলেছি আমার জ্বর থাকুক, ঠান্ডা থাকুক, কাশি থাকুক, গলা থাকুক, থাকুক যেইটাই থাকুক না কেন, মাথা ব্যথা থাকুক যেইটাই থাকুক না কেন, আমি কিন্তু প্রতি রবিবার ঠিক রাত 10 থেকে 12টা পর্যন্ত তোমাদের সাথেই থাকবো, কারণ তোমাদেরকে ছেড়ে, তোমাদের এই এই এত সুইট সুইট সব ফ্রেন্ডসদেরকে ছেড়ে আমি কি একা একা থাকতে পারি বলো, একদমই না। সো এখন আমি তোমাদের জন্য যেটা করবো সেটা হলো একটা গান প্লে করে দিব। আর ইয়াস, এখন যে গানটা প্লে করব সেটা হলো আমি আমার একটা গান আমি রিলিজ করেছিলাম, একটা হিন্দি ট্র্যাক, যেটা হিন্দি ভার্সন লাইক আরেকটা ভার্সন আতিফ আসলাম গিয়েছিলেন। সো হোপফুলি তোমাদের সবার কাছে ভালো লাগবে গানটি। Thank you and stay tuned.